করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে তৈরি হবে আর কেন ভ্যাকসিন তৈরি করতে এত দীর্ঘ সময় লাগছে? তবে একটা কথা লিখে রাখতে পারেন, যতক্ষণ পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন না বের হবে ততক্ষণ পর্যন্ত এই ভাইরাসকে কখনোই দমন করে রাখা যাবে না। সে হোক আপনি আপনার দেশকে যতই লকডাউন করে রাখেন না কেন, আর ঠিক যখন এই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে তখন শুরু হয়ে যাবে টাকার খেলা। তখন বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডিসাইড করবে যে কাকে তারা ভ্যাকসিন দিবে এবং কাকে দিবে না। আর আজকে আমি এই বিষয়ের উপরেই আলোচনা করব। পৃথিবীতে অনেক অনেক মেডিকেল ইনস্টিটিউট এবং রিসার্চ সেন্টার করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার প্রচেষ্টা রয়েছে, আর আমার মতে তাদের মধ্যে যে রিসার্চ টিমের ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকরী হবে সেটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ টিমের দ্বারা বানানো ভ্যাকসিন। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, অক্সফোর্ডের বানানো ভ্যাকসিনে কি বিশেষত্ব রয়েছে? এর পিছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, আজ থেকে প্রায় 8 বছর পূর্বে অর্থাৎ মার্চ, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাস দুনিয়াতে যখন ছড়াচ্ছিল, যেটার এখনকার করোনার সাথে অনেকটাই মিল রয়েছে, ঠিক সেই সময় এই অক্সফোর্ড ইউনিভার্সিটি টিমের সায়েন্টিস্টরা সেই ভাইরাসটির ভ্যাকসিন তৈরি করেছিল, যেটা ক্লিনিক্যাল ট্রায়ালে সাকসেসফুল প্রমাণিত হয়েছিল। আর এই জন্যই মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের প্রতি বেশি আশান্বিত। দ্বিতীয় কারণ, অক্সফোর্ডের সায়েন্টিস্টদের দাবি হচ্ছে, আমরা এই ভ্যাকসিনকে এমনভাবে ডিজাইন করেছি যে এটা কম সময়ে ভারী মাত্রায় প্রয়োগ করা যাবে, আর এর ফলে ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে খুবই শীঘ্রই পৌঁছানো যাবে। যেহেতু করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষকে নাজেহাল করে রেখেছে, সেহেতু আপনাদের মনে এই কৌতূহল জাগতে পারে যে এই ভ্যাকসিন কিভাবে কাজ করবে। সুতরাং প্রথমে আপনার জানা উচিত যে একটা ভ্যাকসিনে আসলে কি থাকে। ভ্যাকসিনে সাধারণত পৃথক পৃথক অর্গানিজ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণীর ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এমনিতেই তো আমাদের জীবন করোনা ভাইরাসের জন্য নাজেহাল, তাহলে সেখানে আরও ভাইরাস দিয়ে কি আমাদের পরপারের টিকিট কনফার্ম করা হবে? না, বিষয়টি আসলে এমন না। বিষয়টি এমন বলতে পারেন যে কাটা দিয়ে কাটা তোলা। ভ্যাকসিনে ভাইরাসের ব্যবহার তো হয়, কিন্তু ভাইরাসগুলিকে আর্টিফিশিয়ালি অনেক দুর্বল করে দেওয়া হয়, এতটা দুর্বল যে সে ভাইরাস কোনোভাবেই যেন আপনার শরীরকে কোনো ক্ষতি না করতে পারে। আর ঠিক এমনইভাবে আমরা যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনের কথা বলছি, সেই ভ্যাকসিনেও একটি প্রাণীর ভাইরাস ব্যবহার করা হয়েছে, আর সেটি হচ্ছে শিম্পাঞ্জি। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন কিভাবে কাজ করবে? সর্বপ্রথম সায়েন্টিস্টরা অ্যাকচুয়াল করোনা ভাইরাসের জিন বের করে, সেই করোনা ভাইরাসের জিন একটি অন্য ভাইরাসের সাথে কম্বাইন করে, আর এটা কম্বাইন করার পরে এই ভাইরাসকে ভ্যাকসিনের মাধ্যমে মানুষের শরীরে ইনজেক্ট করা হবে। আর যখন এই ভাইরাস আপনার শরীরের সেলসের সাথে মিশে যাবে, তখন সেলসের মাধ্যমে একটি ভিন্ন ধরনের প্রোটিন তৈরি করবে, আর এটাই হচ্ছে সেই প্রোটিন যেটা আপনার শরীরে বিদ্যমান টি সেলসকে অ্যাক্টিভেট করবে। আর টি সেলস হচ্ছে সেই সেলস যেটা আপনার শরীরে করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়া সেলসকে ধ্বংস করে দিবে। আর যখন ভ্যাকসিনের মাধ্যমে করোনা ভাইরাসে ইনফেক্টেড সেলস ধ্বংস হয়ে যাবে, তখন আপনার শরীর অটোমেটিক রিকভার হয়ে যাবে। কিন্তু এটা এতটা সহজ নয়, কারণ এই ভাইরাস সম্পূর্ণভাবে টেস্ট হতে অনেক সময় লাগবে। রিপোর্ট অনুযায়ী এই ভ্যাকসিনের 10 লাখ ডোজ তৈরি হতে সেপ্টেম্বর লেগে যেতে পারে, যদি কিনা ক্লিনিক্যাল ট্রায়ালে সেফ এবং ইফেক্টিভ প্রুভ হয় তাহলে। আর সেপ্টেম্বর তো অনেক দূরে, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত কি মানুষ করোনা ভাইরাসের দ্বারা এভাবেই মরতে থাকবে? আপনার জন্য এটার উত্তর জানা অনেক ইম্পর্টেন্ট। এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য আমাদের কাছে কোনো কিওর, কোনো ভ্যাকসিন বিদ্যমান নেই, তাই পৃথিবীর সমস্ত মেডিকেল এবং ডক্টরগণ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ভিন্ন ধরনের থেরাপি এবং আগেই তৈরি হওয়া অ্যান্টিভাইরাসের মাধ্যমে চিকিৎসা করে যাচ্ছেন। আর এটার মাধ্যমে কিছুটা ফলপ্রসূদ হলেও বেশিরভাগ পেশেন্ট রিকভার করতে পারছে না। আর এই জন্যই যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাইরাসের ভ্যাকসিন না তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এমন ট্রিটমেন্ট ফাইন্ড আউট করতে হবে, এমন মেডিসিন তৈরি করতে হবে যার দ্বারা করোনা ভাইরাসের রোগীদেরকে বাঁচানো যায়। কিন্তু আপনি কি জানেন কেন এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন অথবা ট্রিটমেন্ট নেই? কারণ বিগ ফার্মা কোম্পানিদের এই ভাইরাসের দ্বারা অনেক বিশাল বিশাল ব্যবসা রয়েছে, আর বিগ ফার্মা হচ্ছে সেই কোম্পানিগুলো যারা হাজারো লাখো ধরনের ওষুধ ম্যানুফ্যাকচার করে সারা পৃথিবীতে সাপ্লাই করে। এখন আসল কথা হচ্ছে, একটি নতুন অ্যান্টিভাইরালস ড্রাগ অর্থাৎ মেডিসিন তৈরি করার জন্য, যেটা এই করোনা ভাইরাস রোগকে ঠেকাতে পারে,
তার জন্য গ্লোবাল লেভেলে একটি বড় প্রজেক্ট তৈরি করা হয়েছে, যেখানে সায়েন্টিস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সারা পৃথিবীর সকল কেমিক্যাল ডিজিটালভাবে স্ক্যান করবে আর এমন একটি ফর্মুলা ডেভেলপ করবে যার মাধ্যমে এই করোনা ভাইরাসের মোকাবেলায় একটি অ্যান্টিভাইরাস মেডিসিন তৈরি করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু বিগ ফার্মা কোম্পানি এই কাজটিকে সাপোর্ট করছে না, কেননা আমি যেই কেমিক্যাল স্ক্যানিংয়ের কথা বলছি সেই কেমিক্যালের একটি বিশাল ডাটাবেজ এসব ফার্মাসি কোম্পানিদের কাছে থাকে আর এসব কোম্পানি সেই ডাটাবেজ সায়েন্টিস্টদের সাথে শেয়ার করতে অসম্মতি প্রকাশ করেছে, কেননা তাদের দাবি এটা শেয়ার করার মাধ্যমে তাদের কেমিক্যাল ফর্মুলা চুরি হয়ে যেতে পারে আর যার দ্বারা এসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। যদিও এই সময়ে কিছু অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যেমন IBM প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রজেক্টের জন্য তারা সায়েন্টিস্টদেরকে তাদের সুপার কম্পিউটার ইউজ করতে দিবেন যাতে করে অতি দ্রুত এই রোগের চিকিৎসা বের করা যায়। কিন্তু এই প্রজেক্টের জন্য সায়েন্টিস্টরা যতই অ্যাডভান্স কম্পিউটার প্রয়োগ করুক না কেন, এই রোগের সমাধান তখনই পাওয়া যাবে যখন সেই কম্পিউটার সকল কেমিক্যালের ডাটাবেজ অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন আমি বলবো US এবং জার্মানির মধ্যে এমন একটি ঘটনা যেটা কিছুদিন আগে ঘটেছে। যেমনটি আমি আপনাদের বলেছি যে সারা বিশ্বের বিভিন্ন রিসার্চ সেন্টারগুলোতে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির ডেভেলপ চলছে, ঠিক তেমনইভাবে জার্মানিতে কিওরভ্যাক নামের রিসার্চ সেন্টার যেটি করোনা ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপে সামিল রয়েছে। এখন আসল কথা হচ্ছে এইটা নিয়ে জার্মানি US এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একটি মারাত্মক অভিযোগ এনেছে। জার্মানিদের দাবি ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের কিওরভ্যাক কোম্পানিকে ইল্লিগ্যালি কিনতে চেয়েছে, এতে করে যখন এই কোম্পানি করোনা ভাইরাসের ভ্যাকসিন ডেভেলপ করে ফেলবে তখন এই ভ্যাকসিনের উপর আমেরিকার সর্বপ্রথম অধিকার থাকবে। ডাইওয়েল্ট যেটি জার্মানির একটি নিউজ এজেন্সি, তাদের মতে ডোনাল্ড ট্রাম্প সেই কোম্পানিকে একটি বিশাল অঙ্কের অর্থ দেওয়ার চেষ্টা করেছেন এই জন্য যে সেই কোম্পানি যেন তাদের রিসার্চ সেন্টার জার্মানি থেকে US নিয়ে আসে এবং আমেরিকার জন্য তারা ভ্যাকসিন ডেভেলপ করে। আর এই খবর সামনে আসার পরে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ভুল বলার চেষ্টা করেছে আর বলেছে যে তারা আসলে একসাথে কাজ করতে চায়, কিন্তু জার্মানি সেক্ষেত্রে তা কোঅপারেশন করতে চায় না। আমার সত্যিই বুঝে আসে না অন্য কোনো দেশের মেডিকেল রিসার্চ সেন্টার কিনে কেমন কোঅপারেশন হয়। যাই হোক, এটা কিন্তু প্রথম কেস নয় যে কোনো প্যান্ডেমিক মহামারীর সময় USA পলিটিক্স করার চেষ্টা করেছে। আপনি হয়তো জেনে থাকবেন ঠিক এমন একটি পলিটিক্স গেম USA 1996 সালে খেলেছিল, যখন HIV এইডস রোগ সারা বিশ্বে অনেক অনেক মানুষের প্রাণ নিয়েছিল। 1996 সালে USA-ই প্রথম দেশ ছিল যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে একত্র হয়ে HIV রোগের ট্রিটমেন্ট বের করেছিল, আর সেই ট্রিটমেন্টে অ্যান্টিরেট্রোভাইরালস মেডিসিনের কম্বিনেশন ব্যবহার করা হয়েছিল, যেটা HIV ভাইরাসকে অনেকটাই দুর্বল করতে সাকসেস হয়েছিল। কিন্তু কিছুদিন না যেতেই USA ফার্মাসিউটিক্যাল কোম্পানির থ্রু এই ট্রিটমেন্টের উপর অনেকগুলি পেটেন্ট জারি করেছিল। এই পেটেন্ট আসলে একটি আইনি প্রক্রিয়া যে কেহ এই ট্রিটমেন্ট ইউজ করতে পারবে না। যদি ভিন্ন কেউ এই ট্রিটমেন্ট ইউজ করতে হয় তাহলে এই পেটেন্ট হোল্ডারকে একটা ফিস দিতে হয়, আর এই ক্ষেত্রে এই পেটেন্ট হোল্ডার ছিল আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আর এই পেটেন্টের জন্য সেই সময়ে HIV ট্রিটমেন্টের কস্ট এত বেশি ছিল যে অনেক অনেক গরিব দেশে HIV আক্রান্ত রোগীরা এটা এফোর্ড করতে পারছিল না, আর এর জন্য আফ্রিকায় লাখ লাখ মানুষের প্রাণ গিয়েছিল। একটি এস্টিমেট অনুযায়ী 1996 সাল হতে 2004 সাল পর্যন্ত একজন HIV রোগীর ট্রিটমেন্টের জন্য প্রতি বছরের খরচ ছিল 5 লক্ষ টাকা, যেটা তখনকার সময়ে অনেক বেশি ছিল। কিন্তু কয়েক বছর পর অল্টারনেট ট্রিটমেন্ট এসে যাওয়ায় এবং ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য 2004 পরে এই ট্রিটমেন্ট গরিব আফ্রিকানদের জন্য অ্যাফোর্ডেবল হয়েছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, করোনা ভাইরাসে বাঁচতে বাঁচতে আমাদের দেশের মানুষ যেন ক্ষুধায় না মরে যায়। আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান ফ্যামিলি রয়েছেন, আপনাদের পাশে এমন অনেক ফ্যামিলি রয়েছে যারা অসহায়, একজন মুসলিম হিসেবে অথবা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সাহায্য করা আপনাদের কর্তব্য, তাই অবশ্যই এই বিষয়ে এখন গাফলতি করবেন না। আল্লাহ সুবহান ও তাআলা অতি শীঘ্রই সারা বিশ্ববাসীকে করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তি দান করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন।